আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি এত সুন্দর সুন্দর মিনি ফ্যানগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু আপনাদের ট্যুর ট্রাভেল করার সময় কিন্তু অনেক কাজে লাগবে, আর বিশেষ করে স্কুল কলেজে বাচ্চাদের যখন পরীক্ষা চলে, কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু অনেক বড় সমস্যা। তো সেই ক্ষেত্রে সেই সমস্যার সমাধান করার জন্য, বা আপনারা শপিংয়ে যখন যান বা বাইরে যান, গরম লাগলে সেখানে কিন্তু ফ্যানের বাতাস খাওয়ার কোনো সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে অনেকে মাথা ঘুরে টুরে পড়ে যায়। এরকম একটা ফ্যান যদি রাখেন মাথার কাছে, ধরলে কিন্তু মাথাটা একটু আরাম হয় বা মুখও কিন্তু ঘামে না। তো আমি কথা না বাড়াই আমি একটা একটা করে ফ্যান দেখাবো আর দামগুলো বলে দিব। ভাই আমাকে একদম শুরু থেকে বলেন তো, এই আনারসের এটা কত? মানে এখানে এই ডিজাইনে যে কটা আছে এগুলো তো মানে একই দাম। আচ্ছা, এটা কত? 50 টাকা। 850, এটাও 850। এটা কত? এটাও 850। 850, এটা হচ্ছে? এটাও 850। 850, এই বড়টা কত? বড়টা হচ্ছে আপনার 950। আমি এখানে দেখাচ্ছি এই ফ্যানটা, যেহেতু পার্পল কালার, এটা আমি মাথার জন্য অনেক পছন্দ হয়েছে। আপনাদের কারো পছন্দ হলে আপনারাও নিতে পারবেন, অ্যাভেলেবল আছে কালেকশন। তো আমি যেটা বলবো এইটা, এটা কিন্তু দেখা যায় আপনার বাচ্চা যখন পরীক্ষা দিতেছে মাথার কাছে কিন্তু এরকম একটা ফ্যান রাখলে একটু বাতাস লাগলে কিন্তু বাচ্চাদের আরাম লাগবে। অনেক বাচ্চারা আছে বাসায় এসিতে থাকে, বাট স্কুলে গেলে অনেক ঝামেলায় পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন। এটা কিন্তু আপনারা যে ব্যাটারি আছে আলাদা, যে ফোন চালানো যে ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু চালাতে পারবেন। প্লাস এগুলো কিন্তু রিচার্জেবল। রিচার্জ কতক্ষণ চার্জ দিলে ভাই কতক্ষণ এটা সার্ভিস দিবে? এটা কত প্রাইস ভাইয়া? এটা কত প্রাইস? 1250। এটা কত ভাইয়া? ভালো বাতাসই তো হয়। আচ্ছা ভাই, মানহার জন্য যেহেতু এটা নিতে চাচ্ছিলাম, একটু চালায় দেখাবেন ভাই। আচ্ছা, ওয়াল্লাহ একটু বাতাস হইলে আমার মেয়ের জন্য অনেক শান্তি হবে। এটা অনেক সুন্দর, এটা অনেক নাইস। তো আপনারা বলেন মানহার জন্য এটা চয়েস কিছু সুন্দর না জিনিসটা? প্রাইস হচ্ছে 1200 টাকা। আচ্ছা, আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি ভাই। এখানে তো লাইটও দেখা যাচ্ছে, এগুলো কি বাচ্চাদের টেবিল ল্যাম্প? টেবিল ল্যাম্প না? এই যে দেখেন টেবিল ল্যাম্পটা কিন্তু অনেক অনেক সুন্দর, ঘড়িও আছে সাথে, কিন্তু ঘড়িও আছে। এই দেখেন এর সাথে কিন্তু ঘড়ি আছে। প্রাইস হচ্ছে 1550 টাকা। আমি এইগুলো দেখাচ্ছি। এটা কত ভাইয়া? 1450। এটা? ওইটা 1450। এটা? এটা 1450। 1450, খুবই সুন্দর ভাইয়া। এইগুলো ফোনগুলো কিসের ফোন? 380 টাকা। 380 টাকা করে ফোন। আর ওগুলো পিছনে কিন্তু কয়েন ব্যাংক, এটিএম এর মতো, অনেকটা এটিএম এর মতো। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম মানহামনির জন্য যখন কিনেছি, মানহাটা কিন্তু ফ্রোজেন এর মতো। তো এগুলোর প্রাইস গুলো একটু বলে দিচ্ছি ভাইয়া। টাকা শুধু সামনে ধরবেন, অটো টেনে নিয়ে যাবে। এই যে দেখেন আমার বাসা আছে এটা, আর খুললে কিন্তু খুব সুন্দর, মানে ব্যাংকের দরজা খুলতেছে এমন একটা আওয়াজ হয়, খুব সুন্দর। পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন, তাহলে আর কেউ খুলতে পারবে না। আচ্ছা, এগুলো প্রাইস কত করে ভাইয়া? হচ্ছে আপনার 1350 টাকা। 1350 টাকা, অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন দরজাটা খোলার যেটা হ্যাঁ করে একটা আওয়াজ হয়, দেখছেন ভাইয়া যে ব্যাংকের থেকে টাকা উঠে নিছে। তো আমার মতো যারা আছেন ব্যাংকে এই বেলা টাকা রাখলে পরের বেলা উঠে ফেলেন, তাদের জন্য এগুলো বেস্ট ব্যাংক। একদম জমা রাখবেন আর সাথে সাথে উঠে ফেলবেন। তো এই দেখেন ভাই, এগুলো কি? এটা মোমো মেকার। এটা মোমো মেকার। আচ্ছা, প্রাইস? এটার প্রাইস হচ্ছে আপনার 180 টাকা। এখানে কিন্তু ওভেন কভার থেকে শুরু করে সব কিছু আছে, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওভেন। এটা কি ভাইয়া? এটা হচ্ছে বরফ রেখে, বরফ রেখে সেক নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, বরফ রেখে সেক নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আমরা তো গরম পানি সেক নেওয়ার জন্য গুলো দেখি, এটা বরফ করা আছে। এই দেখেন বাচ্চাদের স্যানিটাইজেশনের জন্য অনেক জায়গায় সাবান পাওয়া যায় না, সাবান ক্যারি করা যায় না, সেই জন্য ব্যাগে করে আপনারা কিন্তু এগুলো ক্যারি করতে পারেন, খুব সুন্দর। এগুলো কিন্তু হ্যান্ড সোপ, এগুলোর প্রাইস হচ্ছে 150, অনেক সুন্দর। এগুলো হচ্ছে মুখে বরফ দেওয়ার জন্য আইস রোলার, এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, 350। এত সুন্দর সুন্দর আইটেম আছে, আমি আপনাদেরকে কি বলবো। আমি এখান থেকে কিছু আপনাদেরকে দেখাই। এই দেখেন এখানে কিন্তু অল আইটেম আছে। এই যে স্পাইস জার থেকে দেখাই, এই যে স্পাইস জার ভাই, এটার প্রাইস কত? এটা হচ্ছে আপনার 850 টাকা। 850 টাকা। 850 টাকা, ওকে। তো বেবি রিলেটেড যেহেতু বা ফ্যান যেহেতু দেখাইছি, এটার মধ্যে আর অন্য জিনিস না দেখাই। আর আরেকটা যেটা আমি আপনাদের জন্য ভিডিও পোস্ট করবো, সেটা হচ্ছে এই যে কিচেন রিলেটেড। আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন, আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আয়েশাস গ্যালারি, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি, লেভেল 6 ব্লক ডি, শপ নাম্বার হচ্ছে 31। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।